मदरसा नूर मदीना रशीदपुर সোনাইমুড়ি নোয়াখালীতে आयोजित आजकल पवित्र इस्लामी महफिल श्रद्धेय सभापति उपस्थित हजरात उलेमाए कराम श्रद्धेय मुरब्बियान आज़ाम और आमार जुबक भाइरा पर्दार आलेम मा बोनेरा আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে कुरान करीम निस्बते दावत और तबलीग निस्बते जिक्र फिक्र निस्बते एकत्रित हुए कुरान करीम थेके किछु कथा बोलार शोनार तौफिक दान करेছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। बड़रा कथा बोलेছেন हजरत मौलाना हाफिज आब्दुर रहमान साहेब हुजूर कथा बोलेছেন। हुजूर आमार सरासरि उस्ताद, आमी हुजूरेर काछे सरासरि पढ़ेछि। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এতক্ষণ যিনি বয়ান করলেন মৌলানা ইউনুস শরীফ দামাত বারাকাতুহু, আমরা একই মাদ্রাসায় পড়ছি, টুমচর মাদ্রাসায় তিনিও পড়ছেন আমিও পড়ছি। আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি, আমাদের কাছাকাছি ইউনিয়নে বাড়ি। অনেক সুন্দর কথা বলেছে, এই জামানা অনেক সুন্দর কথা বলেছে, আপনারা আন্দাজ করতে পারেন নাই তিনি কত সুন্দর কথা বলছেন। माशाअल्लाह अल्लाह ताला ताके सुस्थतार नेयामत दान करें, इल्म आमलेर मध्ये आरो बेशी इजाफा नसीब करें। এই দুই সুন্দর কথা বলনে বলার পরে আমি কি বলবো, কি হয়? আমি শুধু একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? मेरे भाइयो, अल्लाह ताला শুধুই আমাদের দিল দেখেন, দিল 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 আর আমাল দেখেন। কি দেখেন বলেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখেন না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন কার দিলটা কেমন, কার আমাল কেমন। কার দিল কেমন, কার আমল কেমন? বলেন, তার দিল কেমন, কার আমল কেমন। दुनिया बेशी चाय, रब सुंदर चाय। बोलें दुनिया की, दुनिया ते धान बेशी जार, मांस बेशी जार, जागा बेशी जार, लेकिन रब चान सुंदर बेशी कार। रब की चान बोलें कारटा कतो सुंदर, और दुनिया की चाय कार कतो बेशी। दुनिया चाय जे कार कतो बेशी, रब चाय की। এজন্য ইন্তেকালের সঙ্গে সঙ্গে মানুষ কি বলে, দেখো দেখো কি রেখে গেছে, আর ফেরেশতারা কি বলে, দেখো দেখো কি নিয়ে আসছে। কি হয়? দুনিয়া বলে কি রেখে গেছে এ পারে, আর ফেরেশতারা বলে কি পাঠিয়েছে ও পারে। ফেরেশতারা কি চায় বলেন? কি পাঠিয়েছে, দেখো তো ও কি পাঠিয়েছে। আর দুনিয়া আত্মীয় স্বজন কি বলে? সবার একই প্রশ্ন, কি রেখে গেছে। আমি মরে গেলেও জিজ্ঞেস করবেন আপনারা কি রেখে গেছে, ঠিক না? দুনিয়া বলবে মা তার আঁকা, দেখো দেখো কি রেখে গেছে। আর কোটি কোটি ফেরেশতা একসাথে বলে উঠবে মা খাদ্দামা, দেখো তো কি পাঠিয়েছে, দেখো তো ওইখানে আসার জন্য কি পাঠিয়েছে। দুনিয়া কি বলবে? কি রেখে গেছে। আর ফেরেশতারা কি বলবে? কি পাঠিয়েছে। আগে যা পাঠাবেন সে মতেই ওখানে সুখের ব্যবস্থা হবে। ওখানে সুখের ব্যবস্থা হবে কোন হিসাবে বলেন? আগে যা পাঠাবেন। মওতের পরে আর পাঠাবার সুযোগ নেই, এজন্য পাঠাইতে হবে এখন। পাঠাইতে হবে কখন? ওপারে যা পাঠাবেন। দুটো জিনিস পাঠাবার আছে, কিছু পাঠাবেন এই এখানে রেজিস্টারে করে, কিছু পাঠাবেন এখানে রেজিস্টারে। এইদিকে একটা রেজিস্টার আছে, এইদিকে একটা রেজিস্টার আছে। এইদিকে রেজিস্টারে যেগুলো তুলবেন ওগুলোর নাম হলো হাসানা, ওগুলোর নাম কি? হাসানা। আর এইদিকের আব্দুল কাইম সাহেব আবার আসছেন, কেমনে আসছেন? আহা, আমার কাছে আসেন, এখানে আসেন। এদিকে রেজিস্টারে যেগুলো তুলবেন এগুলোর নাম হলো হাসানা, বলেন। আর এগুলো এদিকে রেজিস্টারে যেগুলো উঠবে ওগুলোর নাম কি সাইয়্যাহ। হাসানা আর সাইয়্যাহ, হাসানা সাইয়্যাহ। আবার বলেন এই দুই শব্দ মুখস্থ করেন, হাসানা সাইয়্যাহ, হাসানা সাইয়্যাহ। এদিকে রেজিস্টারে যেগুলো তুলবেন এগুলোর নাম কি, আর এগুলো রেজিস্টারে এদিকে যেগুলো উঠাবে এগুলোর নাম কি। সহজ ভাষায় জান্নাতের মুদ্রার নাম হাসানা আর জাহান্নামের মুদ্রার নাম সাইয়্যাহ। জান্নাতের মুদ্রার নাম কি হাসানা আর জাহান্নামের মুদ্রার নাম কি সাইয়্যাহ। প্রতিটা গুনাহ সাইয়্যাহ আর প্রতিটা নেকি হাসানা। প্রতিটা নেকি কি হাসানা। এবার আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় ব্যাগে করে হাসানা নিয়ে আসবা। যে আমার কাছে আসার সময় বলেন হাসানা নিয়ে আসবা, ব্যাস সহজ তর্জমা। আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি আনবা তোমার বয়স মতে, আমি দিব আমার বয়স মতে। তুমি আনবা ৬০ বছর ধরে আর আমি দিব ৬০,০০০ কোটি বছর ধরে। তুমি আনবা তো তোমার হায়াত মতে আর আমি দিব আমার হায়াত মতে। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, বলেন যে কি নিয়ে আসবা। যা আর সেরা যখন বা আসে তর্জমা হয় নিয়ে আসা। যা মানে আসা আর যা আর সেলা বা আসলে তর্জমা কি হয় নিয়ে আসা। মান জাআ বিল হাসানা, তাহলে যে আসবা হাসানা নিয়ে, তাইলে বোঝা গেছে যে আমার কাছে আসবা হাসানা নিয়ে। বলেন যে আমার কাছে আসবা হাসানা নিয়ে। এমন এটা তাকদিরি আবরত কি, মান জাআনি বিল হাসানা, মান জাআনি বিল হাসানা, যে আমার কাছে হাসানা নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, দুনিয়াতে একটা মাটির ঘর রেখে আসবা, এখানে একটা স্বর্ণের ঘর দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, দুনিয়াতে বেশি থেকে বেশি 4টা বিবি রেখে আসবা, 4টা বিবি, এখানে কমপক্ষে ৭০,০০০ বিবি দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, দুনিয়াতে মাটির ঘর রেখে আসবা, এখানে স্বর্ণের ঘর দিয়ে দিব। দুনিয়াতে ২-৪ 10 তলা বাড়ি রেখে আসবা, এখানে জমিন থেকে আসমান প্রস্থের ঘর দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি আনবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। তুমি আনবা তোমার সাধ্য মতে, আমি দিব আমার সাধ্য মতে। সুবহানাল্লাহ। তুমি আনবা তোমার সাধ্য মতে, আমি দিব আমার সাধ্য মতে। তোমার সাধ্যই আর কদ্দুর, একটু পরে তোমার ঘুম এসে যায়। আমার সাধ্য কদ্দুর, জীবনে কখনো ঘুম আসে না। কি হয়, তোমার সাধ্য কদ্দুর, একটু পরে তুমি ক্লান্ত হও। আমার সাধ্য কদ্দুর, আমি জীবনে কখনো ক্লান্ত হই না। তোমার সাধ্য কদ্দুর, একটু পরে তোমার শেষ হয়ে যায়। আমার সাধ্য কদ্দুর, আমারটা জীবনে কখনো শেষ হয় না। তোমার সাধ্য কদ্দুর, তোমার বয়স একটু পরে ফুরিয়ে যাবে। আমার সাধ্য কদ্দুর, আমার বয়স জীবনে কখনো ফুরাবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, মুখস্থ করেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিল হাসানা। বাজারে গিয়া যদি ইলিশ কিনো তো ঘরে কিন্তু পরের দিন দুপুরবেলা ইলিশ ফ্রাই হবে। আর বাজারে যদি শুটকি কিনো পরের দিন কিন্তু কী রান্না করবে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। বলেন যেমন কর্ম তেমন ফল। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। মুফাসসিরিন বলেন পৃথিবীতে ১ নাম্বার হাসানা কোনটা, শ্রেষ্ঠ হাসানা কোনটা। ১ নাম্বার হাসানার ১ নাম্বার لا إله إلا الله 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 محمد رسول الله एक नंबर हासना की अच्छा दुनियाते एक नंबर मुद्रार नाम की आजकल पृथ्वी एक नंबर मुद्रार नाम की दिनार दिनार दुनियाते सबचेये दामी मुद्रार नाम की दिनार एक दिनारे बांगला टाका कत प्राय 350 एखन आजकल बजारे प्राय कत 350 एक डलारे आजकल बजारे 107 টাকা 107 টাকা তাহলে এক দিনারে বাংলাদেশের আজকের বাজারে 350 তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ দিনারে বাংলা টাকায় কত? 350 এবার বলেন আখিরাতের শ্রেষ্ঠ হাসানায় বাংলা টাকা 10 দুনিয়া বরাবর জান্নাত সুবহানাল্লাহ কি হয় আখিরাতের শ্রেষ্ঠ হাসানায় বাংলা টাকায় কত? 10 দুনিয়া বরাবর জান্নাত তো একবারে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয় কারোর জীবনে যদি ডেইলি 100 বার করে হয় সুবহানাল্লাহ কি হয় তো কবে হবে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন একবার বলে যে 10টা টাকাই দিত তাহলে আমরা কয়বার করে বলতাম যদি শুধু একবার কালেমায়ে তয়্যিবা পড়লে 10 টাকা দিত তাহলে কয়বার পড়তেন বলেন আচ্ছা তাহলে কে কে ইতালি যেত কেউ যাইতো না बांग्लादेश के ग्रीस जातो के साउथ कोरिया जातो क्यों क्यों साउथ आफ्रिका के जातो जंगल भितरे एक बार बोलले 10 টাকা दिले क्यों जातो लेकिन एखाने एक बार बोलले कत सुबहानल्लाह बोलें एबार कत बार बोला उचित हाँ ওলামায়ে উম্মত बोलें कत बार बोला उचित तस्बीहटा कत दानार हवा उचित हाँ तस्बीहटा कत दानार हवा उचित एखन तो 33 दानार तस्बीह हाथे उठे ना कि भाई 33 दानार तस्बीह की अच्छा एक बार फेसबुके ढुकले जो 10 টাকা दित ताहले जातिर की अवस्था हतो हाँ एखन फेसबुके ढुकले कि जाय ना आसे जावाते एत नेशा आसले की अवस्था हतो क्यों है عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ 100 বার পড়লে যদি চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয় তাহলে 200 বার পড়লে কেমন হবে সুবহানাল্লাহ কি হয় 500 বার পড়লে কেমন হবে সুবহানাল্লাহ 100 बार पढ़ते आमार लागे 8 থেকে 10 मिनट कत मिनट आपनादेर लागबे कत मिनट कम लागबे ना बेशी लागबे आपनादेर की लागार कथा आपनादेर की कम लागार कथा ना बेशी लागार कथा हाँ तो लागबे कम ना बेशी कम का की जिकिरे 3 अंग व्यवहार होबे कय अंग बोलेन दिल जबान कान दिलेर काज हलो 3टा জবানের কাজ একটা, কানের কাজ একটা। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তিনটা। এক নাম্বার কি বলেছি এটা বোঝা, বলেন কি বলেছি এটা বোঝা। দুই নাম্বার কার জন্য বলেছি। তিন নাম্বার কেন বলেছি, বলেন কি কার জন্য কেন, বলেন। প্রতিটা তাসবিহাতে প্রতিটা ইবাদাতে দিল যেন এটা বুঝে আমি কি করছি। দুই নাম্বার দিল যেন এটা বুঝে কার জন্য করছি। তিন নাম্বার দিলে যেন এটা বুঝে আমি কেন করছি। তাহলে কি কার জন্য কেন, বলেন। শহীদ সাহেব বলেন, আপনি বলেন কি কার জন্য। কির জবাব যেই তাসবিহ আমি পড়ছি যেন ওটার মাফহুম আমার দিলে আসে, ওটার মাফহুম যেন আমার কি। আমি যখন পড়ি সুবহানাল্লাহ, আমার দিলে যেন এই কথা আসে, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। এই কমন শব্দগুলো যদি না বুঝি আমরা, তো আমাদের জীবনে আর কি থাকলো, হ্যাঁ ঠিক না। এই কমন শব্দগুলোও যদি, এতটা কমন শব্দ, এই শব্দগুলোও যদি না বুঝি। আমরা সুল্লাম পড়ছি এক কিতাব, তো আমাদের সুল্লামে বছর আমাদের হুজুরে সুবহান শিখিয়েছে আমাদেরকে কমপক্ষে 15 দিন, কি হাটাটা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহু শিখাইতো 1 মাস। শুধু সুবহান, শুধু সুবহান, শুধু সুবহান, বুঝে ঠিক আছে জি। সুবহান আমরা কুতবি পড়ছি, সুবহান সুল্লাম পড়ছি, সুবহান আমানা আযমা শানু। সুবহান পড়াইতে 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 হুজুর জান দিয়ে দিছে। আমি মাঝে মাঝে বলি আরে কিল্লে গেলে এত পড়া পড়াইলো, এত পড়া কেন পড়লাম এই সুবহানের উপরে। অথচ মুখে বলি, এখানে কিছু বুঝে না, বলেন না বাস্তব না বাস্তব। মুখে বলি এখানে কিছু কি, এখানে কিছু আসেই না, এটা এখানে কিছু থাকে না, এটা কি। আচ্ছা আমি বললাম ভ আকার ভা ত, এই মুহূর্তে আপনাদের দিলে কি আসছে, এটা কিছু তো আসছে না, যেমন ভাব আসছে না দিলে। আমি বললাম রিক্সা, এবার দিলে একটা কিছু আসছে না। আচ্ছা এবার বললাম আলহামদুলিল্লাহ, দিলে কি আছে। জোয়ানরা কর না, হ্যাঁ আসছে নেই, এটা আসছে নেই। আরে মুফতিরে জিজ্ঞেস করেন আসছে, মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন আসছে না। তরজমা তো জানি, তরজমা তো আমরা কি জানি, তরজমা আমরা জানি না আলহামদুলিল্লাহ। আমরা তো তরজমা কিছুটা হইলো কি, লেকিন এটা কেন যেন এখান থেকে নামে না। এখান থেকে না নামলে, এখান থেকে এখানে না নামলে এটা নাম্বার পুরো হবে না। আমি কি বুঝাইতে পারছি, ময়না তো তার মতো হইলে নাম্বার পুরো হবে না। এখান থেকে এখানে যেন কিছু নামে, এখানের থেকে এখানে যেন কিছু কি নামে। এই জন্য নামাজের ওই অংশ শুধু নামাজি পাবে যে অংশের মধ্যে নামাজি কি করছে এটা বুঝে। সুবহানাল্লাহ বলে না, এটা হাদিস আছে, আমি হাদিসের শব্দ ভুলে গেছি এই জন্য বলতে পারছি না। যেটা নামাজি এটা ধারণা করে আমি এখন রুকুতে আছি, আমি এখন সুবহান পড়ছি, আমি এখন আজিম বলছি, এটা তার নাম্বারে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কেমনে বলি, আমি কালকে এক কিতাব আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু আদিব শাহ হুজুরের এক কিতাব আমি কালকে দেখছি। কিতাবটার নাম হলো ইসলামকে জানতে হলে। কিতাবটার নাম কি হুজুর, আপনি হয়রান হয়ে যাবেন হুজুর। বাংলা ভাষায় এত সুন্দর এক কিতাব, সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি ইসলামকে জানতে হলে, এদ্দুর কিতাব। তিনি বললেন আমি যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, আমার সর্বোচ্চ রবের প্রশংসা করছি। হুজুরের ভাষাটা কি দেখ, আমার আজিম রবের প্রশংসা করছি। সবাই বলেন সেজদায় গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সর্বোচ্চ রবের প্রশংসা করছি। আচ্ছা আমি যদি বললাম আমার আজিম রব, আমার আলা রব, আমার রব আমাকে কি বলবেন? তুমি ঝুঁকে ঝুঁকে আমাকে আজিম বলেছ, তুমি সেজদায় উপর হয়ে আমাকে আলা বলেছ, আমি তোমার সাথে আজমতের মামলা করব, আমি তোমার সাথে উলুবে শানের মামলা করব। তুমি আমাকে আলা বলেছ, তোমার জীবনের সবচেয়ে দামি অঙ্গ, তোমার সবচেয়ে দামি অংশটা, তোমার ললাটটাকে জমিনে ঠুকিয়ে তুমি আমাকে আলা বলেছ, আমি তোমার সাথে উলুয়ের মামলা করব। কি আর আমরা কেমনে বলছি? আচ্ছা কি করছি আল্লাহই জানে, কি করতেছি আল্লাহই জানে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি আমার আজিম দেনেওয়ালা, বলেন আপনি আমার আজিম দেনেওয়ালা, আপনি আমার আলা দেনেওয়ালা। আর রব্বু ওয়া হুয়াল মুনইমুল হাকীকি, যিনি আমার জীবনের সব দেনেওয়ালা, যিনি আমার জীবনের সব দেনেওয়ালা, বলেন যিনি আমার জীবনের সব দেনেওয়ালা, আজিম দেনেওয়ালা, আলা দেনেওয়ালা, আকবর দেনেওয়ালা, আকবর দেনেওয়ালা, আজিম দেনেওয়ালা, আলা দেনেওয়ালা। আমি যদি আমার রবকে ঝুঁকে ঝুঁকে আজিম রব বলি, সেজদায় গিয়ে গিয়ে আলা রব বলি, আমার রব আমার সাথে কি মামলা করবেন? কি হয়? এই জন্য রব যেন বলেন যাও। এভাবে যদি একটা সেজদা দিতে পারো, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা তোমাকে দিয়ে দিব। শুধু সেনবাগে একটা বাড়ি দিবে, সোনাইমুড়িতে একটা বাড়ি দিবে, গুলশানে একটা বাড়ি দিবে, কি দুবাইতে একটা বাড়ি দিবে। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি আমাকে আলা বলেছ, আলা বলেছ, তুমি আমাকে আজিম বলেছ, তুমি আমাকে আলা রব বলেছ, আমার দানটাও হবে আলা, দানটাও হবে কি আলা। তো আলা দান তোমাকে কি দিয়ে বুঝাবো? আলা দান তোমাকে বুঝাচ্ছি এই শব্দ দিয়ে, দুনিয়ার মধ্যে যা আছে। আচ্ছা দুনিয়ার মধ্যে কি পরিমাণ সম্পদ আছে এটা কে কে জানে? সুবহানাল্লাহ কয় না। আচ্ছা এই মুহূর্তে সারা দুনিয়াতে কি পরিমাণ স্বর্ণ আছে? আচ্ছা জমিনের উপরে কি পরিমাণ স্বর্ণ আছে? আচ্ছা সারা দুনিয়ার সমস্ত মা বোনদের হাতে কি পরিমাণ গহনা আছে? আচ্ছা সারা দুনিয়ার পাইকারি মার্কেটগুলোতে কি পরিমাণ স্বর্ণ আছে? আচ্ছা সারা দুনিয়ার জমিনের তলদেশে কি পরিমাণ স্বর্ণ আছে? আপনাদের কি খেয়াল, জমিনের উপরে স্বর্ণ বেশি না জমিনের নিচে স্বর্ণ বেশি? জমিনের উপরে তেল বেশি না নিচে তেল বেশি? কি ওটাও তো মাফির দুনিয়া নাকি? ওটাও তো কি তাহলে কি বলছে? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। তাহলে ফজরে কয় সেজদা, জোহরে কয় সেজদা? ৮ সেজদা। ফরজ ধরেন না, কয় সেজদা? মাগরিবে কয় সেজদা? ৬ সেজদা। এশায় কয় সেজদা? তাহলে একটার দাম যদি হয় খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এবার ১৭ রাকাত নামাজে ফরজে যদি ৩৪টা সেজদা হয়, এবার দাম কত? তুমি বলবে আমার বিশ্বাস হয় না, আমি বলবে মরা ছাড়া তোমাকে বিশ্বাস দালাবার আর কোনো শব্দ আমাদের কাছে নাই। তুমি শুধু মরো, তুমি শুধু কি তোমার বিশ্বাস না হলে তুমি মরো, তখন পুরো বিশ্বাস হবে। আর তখন বিশ্বাস হলে কি লাভ? হ্যাঁ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম বলেন, উনি ইংল্যান্ডে গেলেন, বয়ান করলেন। তো বয়ান শেষে এক ভদ্রলোক তাকে বললেন, হুজুর আপনি এতক্ষণ যা বলছেন সব তো সত্য না, अच्छा हुजूर बोलें अच्छा जदि मिथ्या है तो आमार की असुविधा होबे मिथ्या होले आमार कोनो असुविधा होबे बुझेन ना জান্নাত নাই জাহান্নাম নাই তো আমার কি কি অসুবিধা কোনো অসুবিধা নাই আমরা যারা নামাজি আমাদের কি কি অসুবিধা কোনো অসুবিধা ঈমানদারদের কি কি অসুবিধা যদি ছাগলও মাটি হয়ে যায় গরুও মাটি হয়ে যায় আমি আর আপনিও মাটি হয়ে যাই তাহলে আমাদের কি কি অসুবিধা তাহলে হুজুর বলেন যদি মিথ্যা তাহলে আপনার কি কি অসুবিধা কোনো অসুবিধা নাই আচ্ছা যদি সত্য হয় তো আপনার কি কি সুবিধা বলেন উত্তর দেন এটা কঠিন যদি সত্যই হয় জান্নাত তো বেঈমানদের কি কি সুবিধা হ্যাঁ আর যদি অসত্যই হয় মুআজ আল্লাহ তাহলে আমাদের কি কি অসুবিধা কোনো অসুবিধা নাই কিসের অসুবিধা দুনিয়াতে দূরে একটু দাড়ি রাখলাম আপনারা রাখলেন না দুনিয়াতে জামা পরলাম আপনারা পরলেন না দুনিয়াতে এই পাঁচ নামাজ পড়লাম আপনারা পড়লেন না দুনিয়াতে রোজা রাখার একটু কষ্ট করলাম আপনারা করলেন না দুনিয়াতে যাকাত দিলাম একটু আপনারা দিলেন না দুনিয়াতে হজ করলাম আপনারা করলেন না আর আখিরাতে সব মাটি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার যদি সত্য হয় তাহলে কি কি সুবিধা আছে এখন আপনি কোনটা ধরে নেবেন বলেন সত্যটা বলেন আপনি কি সত্য ধরে চলবেন না মিথ্যা ধরে চলবেন আল্লাহ তাআলা বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর কি মানলে তুমি মানো না মানলে নাই ওই যে মা দেখেন রাগ করে মেরে খাইলে খা না খাইলে নাই খাইলে খা না কি কয় কোন খাইলে খা না খাইলে খা না খাইলে আরে খাইলে খা না খাইলে না যা খাইলে খা না খাইলে নাই এবার আল্লাহ কি কয় मानले मान ना मानले ना जा मानले मान ना मानले ना जा मानले मान এখন যদি মেনে দেখলেন কিছু নাই তো অসুবিধা কি কোনো অসুবিধা কি এমন অসুবিধা তখন আফসোস হবে আহা কত সময় জীবন নষ্ট করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ আহ আহ রোজা রাখা কত হায়াত নষ্ট করলাম আহ কইবো কেন হ্যাঁ আচ্ছা এর বিপরীতে বেনামাজিরা কি বলবে বলেন আহ কি করলাম হ্যাঁ বলেন সবাই বলেন আহ কি করলাম আচ্ছা তখন কি করার থাকবে আপনার কিছুই করার হ্যাঁ কিছুই করার এখন আপনি কোনটা নেবেন একটু ভেবে দেখেন বুঝতে পারলাম না জি জি হ্যাঁ তাহলে কি সত্য মানবেন না মিথ্যা মানবেন সত্য মানলে কি করতে হবে শুধু সত্য বললেই হবে না কালকে থেকে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ কালকে থেকে কথা দূর চলে গেছে তাহলে জিকির ইবাদত তিন অঙ্গের কাজ কয় অঙ্গের কাজ জবান দুই নাম্বার তিন নাম্বার দিলের কয়টা কাজ এক নাম্বার কি কার জন্য তাহলে কি তো কিছুটা বুঝলাম না তো কি উত্তর কবে বুঝবেন কি উত্তর বুঝতে মাদ্রাসাতে 12 বছর পড়তে হয় उत्तर बुझार लगे नूरानी मद्रासा किर उत्तर बुझार लगे नूरानी मद्रासा किर उत्तर बुझार लगे कम पक्षे 3 चिल्ला किसर उत्तर बुझार लगे बोलें किर उत्तर बुझते 12 বছর पढ़सी किन्तु आसले किछुई बुझी नहीं किर 1000 भागेर 1 भागो बुझी नहीं किर 1000 भागेर 1 भागो की बुझी नहीं 2 नम्बर की कार जन्य আল্লাহর জন্য 3 নাম্বার কি আল্লাহর জন্য কথাটা বলা কত সহজ মা আসহালু নুতকা কথাটা বলা কত সহজ ওমা আসআবু ফিলা লেকিন করা কত কঠিন কি কার জন্য আল্লাহর জন্য বিষয়টা কত সহজ বলা সহজ কিন্তু হওয়া অনেক কঠিন হওয়া কঠিন এটা হবে কখন নিজের জান নিজের মাল নিয়ে যদি আল্লাহর রাস্তায় মুজাহাদা করা যায় তো আশা করা যায় কার জন্য এটা কিছুটা হলেও হবে কথা বুঝা আসছে কিনা বলেন তার জন্য উত্তর কি আল্লাহ তাআলার জন্য বলেন আল্লাহ তাআলার জন্য উত্তর সহজ না কঠিন সহজ লেকিন করা কঠিন এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে محبت করা বলেন কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে محبت করা আল্লাহ ওয়ালাকে محبت করা মানে মাঝে মাঝে গেঞ্জি হাদিয়া দেওয়া ওরা আমারে মাঝে মাঝে গেঞ্জি দেয় লুঙ্গি দেয় মাঝে মাঝে গেঞ্জি আর লুঙ্গি হাদিয়া দেওয়া এটা হলো আল্লাহ ওয়ালাকে محبت করা জি हाँ जी यद जाना इस्लामी मदरसे जाना बहुत सारा एक बार अल्लाह वाला की मोहब्बत कर कोनो अल्लाह वाला के मोहब्बत करा माने कोनो अल्लाह वालार तालीमात मते चला बोलें कोनो अल्लाह वालार की मते चला तालीमात मते चला माजे माजे डाक्तार देखाते हो ना है ना बोलें तो माजे माजे जेमन शरीरेर डाक्तार देखाते हैं माजे माजे रूहेर डाक्तारो देखाते हैं মাঝে মাঝে কি করতে হয় বলেন রুহের ডাক্তারও দেখাইতে হয় রুহের ডাক্তার আছে না নাই দুনিয়াতে আছে হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন হাকিম আজমল খান এখন নাই এজন্য মানুষ ডাক্তার দেখায় না না যেমন রূহ তেমন ফেরেশতা তো যেমন রোগী তেমন ডাক্তার আপনারা যেমন এখন পীরও তেমন আপনারা মোবাইলওয়ালা পীরও মোবাইলওয়ালা ইল্লা বার রাহিম বাস্তব না বাস্তব আপনারা যেমন কি वाला तो पीरो की वाला पीरो मोबाइल वाला अल्लाह हमारे के हिफाजत करे एजन्ना कोनो ना कोनो अल्लाह वाला के मोहब्बत करा बोलें कोनो ना कोनो अल्लाह वाला के मोहब्बत करा कोनो ना कोनो अल्लाह वाला के मोहब्बत करा हमारे रशीद हजरत वाला दामत बरकातुम बोलें मानुष जखन काउके आल्लाहर जन्य भालोबाशे एटा ताके आल्लाह पर्यन्त पहुँछिए देय आल्लाहर जन्य मोहब्बत आल्लाह पर्यन्त पहुँछिए देय सुबहानअल्लाह बोलें आल्लाहर जन्य मोहब्बत आल्लाह पर्यन्त कि करे पहुँछिए दे एजन्य हाशरेर मैदाने एकजन घोषक घोषणा दिबेन आइनाल मुताहाब्बाना फिल्लाह ओई मानुषगुलो कोथाय जारा एके अपरके आल्लाहर जन्य भालोबासतो तो किछु मानुष दाड़ाबे रसूल बोलेन हुम कलील अल्प किछु मानुष दाड़ाबे दाड़िये बोलबे या आल्लाह आमी ना आल्लामा आहमद शफीके भालोबासताम আল্লাহ ইয়া আল্লাহ আমিনা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহকে ভালোবাসতাম সুবহানাল্লাহ আমিনা কাসিম নানু তুবি রাহমাতুল্লাহকে ভালোবাসতাম আমিনা হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতাম আমরা উজানি বিশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতাম সুবহানাল্লাহ কোন একজন আল্লাহ ওয়ালা আপনি ঠিক করে নেন এই নওজোয়ানরা জোয়ানরা ঠিক করে নেন আপনারা ঠিক করে নেন এই জোয়ানরা ঠিক করে নেন নওজোয়ান ওলামায়ে কেরাম ঠিক করে নেন नौजवान उलामा इकराम हारिए जाच्छे वास्तव ना वास्तव नौजवान उलामा इकराम कोन दिके हारिए जाच्छे किजा किजा आरबरा बोले किजा किजा एदिक ओदिक चले जाच्छे एरा चले जाच्छे आरेक दिके कोनो ना कोनो आलिमे दीन के मोहब्बत करबेन बोलेन इंशाअल्लाह कि बोलछि बोलेन कोनो ना कोनो आलिमे दीन के मोहब्बत करबेन दीनेर कोनो ना कोनो हालकार साथे निजेके जुड़े देन কোনো না কোনো হালকার সাথে নিজেকে কি করেন দিনের কোনো না কোনো হালকা যার কাছে যেটা ভালো লাগে সহি দেখা হক দেখা কোনো না কোনো হালকা সহি তরিকার সাথে কি করেন নিজেকে নিজে জুড়ে দেন আর না হারিয়ে যাবেন না কি হারিয়ে যাবেন আমি সৌদি আরবের এক অঞ্চলে গেছি ওই অঞ্চলটার নাম হলো আলসুদা কি নাম আলসুদা 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 হলো জমিন থেকে 36000 ফিট উপরে আল্লাহু জমিন থেকে উচ্চতা কদ্দুর 36000 ফিট উপরে ওখানে একটা সময় সূর্য ডুবে যায় একটা সময় কি যোহর পশ্চিম আর সূর্য দেখা যায় না শেষ সূর্য নিচে নেমে গেছে সূর্য আর দেখা যায় না বুঝে আসছে কথা ওখানে এতটা ঠান্ডা গরমেও কখনোই ফ্যান লাগে না মসজিদে ফ্যান নাই এসিও নাই ফ্যানও নাই ঠিক 11টা 12টা আপনি মেঘের ভিতরে ডুবে গেছেন মেঘের ভিতরে কি ডুবে গেছেন মেঘ এই গায়ে লাগতেছে মেঘে আপনাকে ওখানে এক মানুষ পাইলাম আমি তো একটা জিন্সের প্যান্ট পরা একটা টি শার্ট গায়ে দেয়া পরে তিনি আমাকে বললেন ইনি ঢাকার এক বিখ্যাত মাদ্রাসা থেকে দাওরা পড়েছে ইফতা পড়েছে ক্লিন শেভ করা কি উনি কি বানান মেশিনে কেক বানান पर्यटन एलाका सारा पृथ्वी के मानुष आसे तो ऐले मेयर का बेचे केक बेचे और उन्नी क्या फारेक हो माद्रासार नाम बोलना चिने जा बड़ो एक माद्रासा की हारा हारा गए क्या बोलें हाँ जो तबलीगर साथे जुड़े थकत हारातें ना जो आल्लाह वाला साथे जुड़े थकतें हारातें ना যদি প্রতিদিন আকাবেরদের কোনো না কোনো কিতাব উনি পড়তেন তো কি করতেন না বলেন হারাতেন না এক শহর আছে আলওয়াজ এক শহর আলওয়াজ আলওয়াজ এক শহর আছে ওই শহরে গত রবিবার আমি সফর করছি গত রবিবার তো এই শহরের এক ভদ্রলোক আমার বয়ান শেষে এসে বললেন আমি হাটাজারের ফারেক একটা শার্ট একটা প্যান্ট পরা দাড়িগুলো ক্লিন শেভ করা। তাই বললাম আপনি কী করেন? আমি আমার ট্রলার আছে, আমি সাগরে মাছ ধরি। সাগরে কি করে? আমি তো নামাজ সাগরে যখন চলে যাই তখন পড়ি না, কুলে যখন আসি তো তখন পড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বলুন হারিয়ে গেছে কেন? কি এজন্য আমার মন চায় ওলামা ইকরামকে বলি, যদি মাটি খেতে হয় তারপরেও বিদেশে যেও না। আমি এটা বলি, মন চায় এটা বলি। আমাদের এই দেশ আমাদের দিনের জন্য বড় উর্বর, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশ আমাদের দিনের জন্য বড় কি? বড় উর্বর, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকের এই পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে দিনের জন্য সবচেয়ে উর্বর দেশ, আলহামদুলিল্লাহ বলেন। এতগুলো মানুষ আমরা দিনের কথা বলবো, পৃথিবীর কোথাও এই মুহূর্তে সম্ভব না, এই মুহূর্তে পৃথিবীর কোথাও সম্ভব না। লেকিন আল্লাহ তাআলা আমাদেরকে এক সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কথা দূর চলে গেছে। দিলের কাজ কয়টা? এক নাম্বার কি? তাহলে কি কি বুঝতে কত বছর? 12 বছর। দুই নাম্বার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাসবিহ আমি আপনার বন্ধুর, তাহলিল আমি আপনার বন্ধুর, তাহমিদ আমি আপনার বন্ধুর, তাকবীর ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার কালিমায়ে তাইয়্যিবা বলার সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে উঠে যায়। এই জন্য রাসূল বলেন তোমাদের মধ্যে যে চায় তার নাম প্রতিদিন তার রবের কাছে আলোচনা হোক, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। একবার বললে একবার নাম, আমার নাম আর সাজিম আলোচিত হয়, ওই আওয়াজ থেকে আওয়াজ উঠে। এটা আপনার বন্ধু খালেদের তাসবিহ। এবার আপনার মোবাইল যদি ভাইব্রেশন দিয়ে রাখেন, লন্ডন থেকে ফোন করলে এটা নড়ে, এটা ঘোড়া নড়ে উঠে। এত ব্যাটারটা যন্ত্রটাকে কে নাড়াইলো, কে কোন শক্তি এটা নাড়াইলো, এটা নড়ে উঠে, এটা নড়ে, এটা নড়ে, নড়ে না নড়ে না, এটা খরখর করে নড়ে, এটা নড়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন একবার কালিমায়ে তাইয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আর সাজিম বলেন আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। তাহলে মোবাইল যদি নড়তে পারে, মোবাইল যদি নড়তে পারে, রিমোটে যদি এত বড় এসিটা, ছোট্ট রিমোটে যদি এত বড় এসিটা চলতে পারে, ছোট্ট একটা রিমোটে যদি এত বড় ফ্যানটা ঘুরতে পারে, ছোট্ট একটা রিমোটে যদি এত বড় টেলিভিশনটা চলতে পারে, আমার কালিমায়ে তাইয়্যিবা আর সাজিম নড়তে পারে না কেন? কালিমায়ে তাইয়্যিবার সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন কে তুমি আমার আরশে খুঁটি নাড়াচ্ছ কেন? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা, আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। নড়ছ কেন? আপনার বন্ধুকে মাফ না করে দেওয়া পর্যন্ত আমি থামব না, আপনার বন্ধুকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামব না। হায় ভুলে গেছি, ভুলে গেছি, সেটাও ভুলে গেছি, ভুলে গেছি, সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি সেটাও ভুলে গেছি। বলেন কি বলছি? বলেন ভুলে গেছি তো সেটাও ভুলে গেছি। বুঝি নাই কালিমায়ে তাইয়্যিবার দাম কত? আসমান টিকে আছে কালিমায়ে তাইয়্যিবা আছে বলে, জমিন বিছিয়ে আছে কালিমায়ে তাইয়্যিবা আছে বলে, সাগরে জোয়ার উঠে কালিমায়ে তাইয়্যিবা আছে বলে, সাগরে জোয়ার আবার ফিরে যায় কালিমায়ে তাইয়্যিবা আছে বলে, করোনা এসে এসেও চলে গেছে কালিমায়ে তাইয়্যিবা আছে বলে, পানি এসে এসে আবার চলে গেছে কালিমায়ে তাইয়্যিবা আছে বলে। কি আছে বলে? বলেন কালিমায়ে তাইয়্যিবা আছে বলে। কালিমায়ে তাইয়্যিবা এমন একটা কালিমা, ওয়ালি আজলিহাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাত রব বানিয়েছেন শুধু কালিমায়ে তাইয়্যিবার জন্যই। ওয়ালি আজলিহাদিল কালিমা উরসিলাতির রুসুল, শুধু কালিমায়ে তাইয়্যিবার জন্য এতগুলো রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, এতগুলো রসুল পাঠিয়েছেন। কালিমায়ে তাইয়্যিবা আছে বলেই এত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, শুধু কালিমায়ে তাইয়্যিবার জন্যই। আল্লাহ তাআলা উনজিলাতিল কুতুব, এতগুলো কিতাব পাঠিয়েছেন কালিমায়ে তাইয়্যিবা আছে বলেই। এজন্য কালিমায়ে তাইয়্যিবা জমিন থেকে উপরে যতদিন উঠবে ততদিন আসমান আপন জায়গায় বহাল থাকবে, जमीन अपन जगह बिछिए थकबे, सागर अपन जगह थकबे, पहाड़ अपन जगह थकबे। एबार बोलुन तो देखी कलेमाय तय्यिबार दाम कत? कलेमाय तय्यिबा आपनार जीवने की करे? अन्नाहा तुरदिर रहमान। कलेमाय तय्यिबा आपनार जबान थेके जतो बेशी जारी होबे ततो बेशी रब आपनार उपरे खुशी हये जाबे। कलेमाय तय्यिबा अन्नाहु तुरदिर रहमान, अन्नाहा तुरदिर रहमान। कलेमाए तय्यिबा रहमान के खुशी करे दे, रहमान के की करे दे बोलें? खुशी करे दे। कलेमाए तय्यिबा व तुकस्सिरु शैतान, कलेमाए तय्यिबा शैतानेर कमर भेंगे दे। कलेमाए तय्यिबा की करे बोलें? शैतानेर कमर भेंगे दे। कलेमाए तय्यिबा आपनार जन्य जान्नातेर दुआर खुले दे। कलेमाए तय्यिबा आपनार जन्य जान्नातेर दुआर खुले दे। कलेमाए तय्यिबा आपनार जन्य जान्नातेर पश्चिम थेके पूर्वे, पूर्व थेके पश्चिमे समीरण बये जाय, समीरण बये जाय। আপনি এখানে কালেমায়ে তয়্যিবা দিয়ে জীব বানালেন আর জান্নাতি বাতাসে আপনার গাছগুলো দোল খায়। সুবহানাল্লাহ। এখানে আপনি হেলেন, ওখানে জান্নাতের গাছগুলো দোলে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এখানে কালেমায়ে তয়্যিবা পড়েন, ওখানে জান্নাতের ভোরগুলো নাচতে থাকে। সুবহানাল্লাহ। এখানে কালেমায়ে তয়্যিবা পড়েন, ওখানে জান্নাতের কবুতর বাকবাকুম করতে থাকে। সুবহানাল্লাহ। এখানে কালেমায়ে তয়্যিবা পড়েন, ওখানে জান্নাতের ময়ূরগুলো পেখম তোলে। সুবহানাল্লাহ। এখানে কালেমায়ে তয়্যিবা পড়েন, ওখানে দুধের সাগরে জোয়ার আসে, ওখানে পানির নহরে জোয়ার ওঠে। এখানে কালেমায়ে তয়্যিবা পড়েন, ওখানে শরাবের সাগরে জোয়ার ওঠে। এখানে কালেমায়ে তয়্যিবা পড়েন, ওখানে কোটি কোটি ফেরেশতার হাত নড়তে থাকে। কোনোটা জান্নাতের গাছ দিয়ে নড়ে, কোনোটা জান্নাতের ঘুর দিয়ে নড়ে, কোনোটা জান্নাতের ফুল দিয়ে নড়ে, কোনোটা জান্নাতের ফল দিয়ে নড়ে। আল্লাহর কসম, জান্নাতে ফেরেশতাদের হাত নড়ে কখন? আপনার জিহ্বা এখানে জিকির দিয়ে নড়ে যখন। আপনার জিহ্বা জিকির দিয়ে নড়ে যখন, জান্নাতে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে তখন। জান্নাতে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে তখন। কালেমায়ে তয়্যিবা দিয়ে আপনার জিকির নড়ে যখন, জিকির দিয়ে আপনার জিহ্বা নড়ে যখন, রব্বে আরশে কারীমের জিহ্বাও নড়ে তখন, রব্বে আরশে আজিমের জিহ্বাও নড়ে তখন, আরশ আজিমে মালিকের জিহ্বাও নড়ে তখন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমারটা দিয়ে তোমারটা নাড়াবা, তোমারটা দিয়ে আমারটা নাড়াবো। তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে রহমত দিয়ে ঢেকে দিব। ফাযকুরুনি বিতাআতি, তুমি আমার ইবাদত দিয়ে আমাকে ডাকবা। আযকুরকুম বিরহমাতি, আমি আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব। আল্লাহর কসম, কালেমায়ে তয়্যিবা শুধু জান্নাতের দুয়ারের চাবি না, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতে সুখের দুয়ারের চাবি, দুনিয়াতে শান্তির দুয়ারের চাবি, দুনিয়াতে ইজ্জতের দুয়ারের চাবি। বলেন, দুনিয়াতে ইজ্জতের দুয়ারের কি? দুনিয়াতে ইজ্জতের দুয়ারের চাবি নয়, ইজ্জতের গোডাউনের চাবি। কালেমায়ে তয়্যিবা সুখের দুয়ারের চাবি নয়, সুখের গোডাউনের চাবি। বলেন, বলেন কি বলছি? সুখের কি? গোডাউনের চাবি। জিকির সুখের গোডাউনের চাবি। বলেন, জিকির কি? সুখের গোডাউনের চাবি। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, এই আয়াতে কারিমা জান্নাতের পুরস্কার নয়, জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এই আয়াতে কারিমা জিকিরের দুনিয়াবি পুরস্কার। কি এই আয়াতে কারিমা কিসের পুরস্কার? বলেন, জিকিরের দুনিয়াবি পুরস্কার। এই কথাটার উপরে মুস্তাকিল একটা রিসালা হযরত আল্লামা তাকি উসমানী তার কিতাব জিকির ও ফিকর, জিকির ও ফিকিরের মধ্যে এই আয়াত কারিমের উপরে মুস্তাকিল রিসালা লিখেছেন। হযরত হাকিমুল উম্মতের রিসালা ৪০ পৃষ্ঠারও বেশি, আমার পড়ার সৌভাগ্য হয়েছে। হাকিমুল উম্মত বলছেন, এই আয়াতে কারিমা জিকিরের দ্বারাই কলিজা শান্ত হয়। সুবহানাল্লাহ। এটা জান্নাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার? এটা দুনিয়ার পুরস্কার। আমাদের কাছে প্রতিদিন মোবাইল, প্রতিদিন ফোন। হুজুর অশান্তিতে অশান্তিতে জীবন ধ্বংস হয়ে গেল, বিবি অশান্তি, ছেলে অশান্তি, মেয়ে অশান্তি, আছে না নাই? হুজুর দোকানদার অশান্তি, হুজুর পার্টনারে অশান্তি, পাইকারে অশান্তি, আছে না নাই? হ্যাঁ, কিসে কিসে অশান্তি নাই? হুজুর গরু পালছিতে অশান্তি, হুজুর ছাগল পালিতে অশান্তি, হুজুর মুরগি পালিতে অশান্তি, বিবির অশান্তির শেষ নাই, ছেলের অশান্তির শেষ নাই। সমস্ত অশান্তির দুয়ারের তালা লাগিয়ে দিবে আল্লাহর কসম। তুমি যদি গুনাহ ছেড়ে দাও, অশান্তির দুয়ারের তালা লাগাইয়া দিব রব। আর তুমি যদি জিকির ফিকির ইস্তেগফারে লেগে যাও, শান্তির দুয়ারের তালা খুলে দিবে। এজন্য আমি বলি, জিকির রহমতের দুয়ারের চাবি। আমি বলি, এই জমিন থেকে জিকির উঠবে যত, আর সাদিম থেকে রহমত নামবে তত। ए जमीन थेके खुदारा खास्ता गुना उठबे जत अशांति नामबे तत गुना उठबे जत अशांति नामबे तत गुना उठबे जत अशांति नामबे तत जिकिर उठबे जत रहमत नामबे तत जिकिर उठबे जत रहमत नामबे तत फेसबुके गुना उठबे जत अशांति नामबे तत फेसबुके नग्नता उठबे जत अशांति नामबे तत तस्बीह उठबे जत रहमत नामबे तत और आपनी जो बोलें हुजूर आमार विश्वास है ना तो अपनी फेसबुके थाकें दो चार दस बछर पर देखें शांति केमन दुनियाते कि भाई मोबाइल तुम्हार सब नेय मोबाइल तुम्हार नीते नीते बीबीटा पर्यन्त निये जाए उदाहरण आछे ना नाई बोलें मोबाइल हजारों छेले के माहारा करेछे हजारों सन्तान के माहारा करे दिए हजारों स्वामी के स्त्री हारा करे दिए हजारों स्त्री के स्वामी हारा करे दिए तस्बीह पृथिवीर कोनो सन्तान के माहारा करे नहीं तस्बीह पृथिवीर कोनो सन्तान के माहारा करे नहीं तस्बीह पृथिवीर कोनो स्वामी के स्त्री हारा करे नहीं तस्बीह पृथिवीर कोनो स्त्री के स्वामी हारा करे नहीं कष्टे पाल्ला अपनी उदाहरण दें एक जे अमुकेर स्वामी 24 घंटा खाली जिकिर करे एजन्य बउटा गेछे गा कथा कन एरकम कोनो उदाहरण आछे तार स्त्री सारा दिन जिकिर फिकिर दोआत थाके एजन्य स्वामी तालाक दिये दिछे आछे एबार बोलेन सारा दिन फेसबुके थाके एजन्य स्वामी भाग्या गेछे गा आछे ना नाइ आछे হ্যাঁ স্বামী সারা দিন শ্বশুর বাড়িতে আইসাও সে সারা রাত মোবাইলে থাকে बीबी एक दिखे तरफाय और से मोबाइले थके आसे ना नाई ए बिये बेशी दिन टिके ना भांगे जाए ए पर्यन्त एर नजिर आछे कि ना हाँ जोरे कय ना आमी बोली गुना तुम्हारे की दिलो और जिकिर तुम्हारे की दिलो जिकिर हमारे की दे गुना हमारे की दे गुना हमारे दे ना किछु जिकिर हमारे दे सब किछु गुना हमारे की दे ना किछु किसिलो बुझी उजानी पिशा उजानी किसिलो बुझी हाँ हजरत सरमनाई पिशा बे साख रहमतुल्लाह किसिलो बुझी फजलुल करीम रहमतुल्लाह किसिलो बुझी कथा कन ना किसिलो बुझी अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ अल्लाह छाड़ा नहीं कोनो मस्जूद अल्लाह छाड़ा नहीं कोनो महबूब अल्लाह छाड़ा नहीं कोनो माशूक अल्लाह छाड़ा नहीं कोनो देने वाला अल्लाह छाड़ा नहीं कोनो रोकने वाला अल्लाह छाड़ा नहीं कोनो बचाने वाला अल्लाह छाड़ा अल्लाह बुझी नहीं शुद्ध अपना के बुझी नहीं मौला अपना के बुझी नहीं मौला अल्लाह जेखान थेके हय सेटा बुझी नहीं जेखान थेके हय ना सेटा निये आछि रे मौला अल्लाह गाछ थेके होते देखी गाछ थेके हय ना जमीन थेके होते देखी जमीन थेके हय ना रे मौला ऊपर থেকে বৃষ্টি পড়তে দেখি বৃষ্টি ऊपर থেকে পড়ে না রে মওলা আল্লাহ আম গাছ থেকে আম হয় না যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না আর যার থেকে হয় তাকে দেখা যায় না যার থেকে হয় তাকে দেখা যায় না মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম না না মায়ের পেট থেকে আসি নাই আপনার কাছ থেকে আসছি কবরের পেটে রেখে দিল না না কবরের পেটে রাখে নাই আপনার কাছে রেখে দিয়েছে আপনার কাছে সফে দিয়েছে আল্লাহ আমার মায়ের পেটে আপনি ছাড়া আমার কেউ ছিল না আমার কবরের পেটে আপনি ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ আপনার কাছে ছিলাম কোটি কোটি বছর মায়ের পেট থেকে আসার আগ পর্যন্ত আপনার কাছে ছিলাম কত বছর ছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না आबार मौतेर परे आबार आपनार काछेई फिरे যাব আপনি ছাড়া কেউ জানবে না কত বছর থাকব মাওলা যার কাছে ছিলাম যার কাছে ফিরে যাব তাকে কেন ভুলে গেলাম মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বড় ভুল হয়ে গেছে মাওলা বড় ভুল হয়ে গেছে না বুঝে অনেক নামাজ ছুটে গেছে আল্লাহ আল্লাহ আপনাকে বুঝি নাই মাওলা আপনাকে বুঝি নাই মাওলা আল্লাহ যাদেরকে ভালোবেসে আছি তারা চিরে আমাকে ভুলে যাবে আর যাকে জীবনে কোনোদিন ভালোবাসি নাই তিনি আমাকে কখনো ভুলবেন না जो तुझे भूल गया तू तू भी उसे याद न कर जो तुझे भूल गया तू भी उसे याद न कर हाँ जे तुम्हें भूले गए तार पेछने क्यों छुटछो तुमी और जिनी तुम्हें कखनो भूलें ना ताके क्यों भूले गए आमी ताके क्यों भूले गए आमी ला इलाहा إلا الله لا إله إلا الله दिल থেকে দিলে বলেন दिल থেকে দিলে বলেন হ্যাঁ জবানে বলার তো এত বেশি দাম নাই দিলের সমন্বয়ে বলেন দিলের দিকে তাকায় বলেন দিলে যেন এই কথা মেনে নেয় হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কে আমাদেরকে মোবাইলের পেছনে লাগায়া দিল কে আমাদেরকে টেলিভিশনের পেছনে লাগায়া দিল কে আমাদেরকে নগ্নতার পেছনে লাগায়া দিল হ্যাঁ এগুলো দেখে দেখে তো জীবন ধ্বংসই হয়ে গেল मोहब्बतेर कथा के जागाबे हाँ आमाके बनालो के आमी दिलाम काके टाइम आमाके दिलो के आमी दिलाम काके आमाके तिनी दिलेन की आमी दिलाम ताके की আমার রব আমাকে দিলেন কি আমি আমার রবকে দিলাম কি তিনি আমাকে দিলেন সব আমি তাকে দিলাম না কিছুই হ্যাঁ এত নিমুখার আমি নিয়ে কেমনে উঠব আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আর গুনাহ করব না মাওলা সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়ব না জওয়ানরা বলো বন্ধু বলো মালিকের সাথে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন একবার ওয়াদা করো আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়ব না সকলে চোখ বন্ধ করে আর নামাজ ছাড়ব না আর নামাজ ছাড়ব না আর নামাজ ছাড়ব রমজান মাসে ইচ্ছাকৃত রোজা আর ছাড়ব না আল্লাহ চোখের গুনাহ কানের গুনাহ হাতের গুনাহ আর করব না أستغفر الله وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله من جاء بالحسنة فله خير منها جه حسنة نياشبا আমি তোমার হাসানার মোকাবেলা তোমাকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ দৌলত দিয়ে দিব وهم من فزع يومئذ آمنون আর সামনের সমস্ত ভীতিপ্রদ সামনের সমস্ত ভয়ানক ঘাঁটি থেকে আমি তোমাকে রাখিব নিরাপদ তোমার মওতে তোমাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিব তোমার কবরে তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব তোমাকে হাসরে নিরাপত্তা দিব মিজানে নিরাপত্তা দিব ফুলসরাতে নিরাপত্তা দিব আর জান্নাতে শুধুই নিরাপত্তার নিরাপত্তা মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা আর হাসানার এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হলো জামাতের সাথে নামাজ বলেন দুই নাম্বার কি জামাতের সাথে নামাজ হাসানার দুই নাম্বার কি হাসানার দ্বিতীয়টা কি জামাতের সাথে নামাজ এইভাবে যেতে 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 এক এক জাররা নেক আমল এই হাসানার অংশ হাসানার কি অংশ আল্লাহ তাআলা তৌফিক দান করুন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করি ইনশাআল্লাহ মাঝে মাঝে চলে যাবেন ঢালকানগর মাঝে মাঝে চলে যাবেন যাত্রাবাড়ি মাঝে মাঝে চলে যাবেন নানুপুর করনা ইনশাআল্লাহ করনা মাঝে মাঝে মার্কাজে চলে যাবেন মাঝে মাঝে যদি সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস গত দুই মাসে একাধারে হযরত আল্লামা ওলি পুরী দামাত বারাকাতুহু আসছেন আগামী মাসেও কেউ না কেউ আসবেন ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ এই মাসের শেষ শনিবার এই মাসের কি এটা গাড়ি নেবেন 10-12 দোস্ত মিলবেন সোজা জোহর নামাজ পড়বেন এশা পড়ে চলে আসবেন করনা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মা বোনদের মজলিসও হয় আমাদের এখানে মা বোনদের জন্য দিন জরুরি কিনা বলেন কতটা জরুরি তাহলে মা বোনদের জন্য মজলিস হয় সকাল 9টা থেকে 1টা আর জোহর থেকে এশা পুরুষের মজলিস এরপরে হলো আমাদের 11টা কিতাব আছে 12টা কিতাব আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন এই কিতাবগুলো একটা একটা কিতাব নিজে পড়বেন নিজের স্ত্রী পড়বে মোবাইলকে একটু সংযত করেন মোবাইলকে একটু সংযত করেন মোবাইলে তো অনেক দিলেন টাইম এবার কিছু বইকেও কিছু টাইম দেন কিছু কিতাবকেও কিছু কি দেন টাইম দেন নিজের ছেলেকে পড়ান মেয়েকে পড়ান আল্লাহ তাআলা তৌফিক দান করেন আখেরি ফরিয়াদ আপনাদের কাছে ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ আমার ছেলে আমার মেয়েকে আমি অবশ্যই নুরানি মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নুরানিতে 3 বছর 4 বছর পড়ায়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিবেন এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মাদ্রাসায় নূরে মদিনা রশিদপুর আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান যারা দিয়েছেন যারা বানিয়েছেন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন এই গ্রামের সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা দ্বীনওয়ালা বানায়া দেন কোরআনওয়ালা বানায়া দেন আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে ইজ্জতের রিজিকের ফয়সালা করে দেন সমস্ত মুরব্বিদেরকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা